আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালে ফাইনাল পরীক্ষায় যারা অংশগ্রহণ করতেছ তাদের সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের একটি সারসংক্ষেপ প্রদান করব। একই সাথে অর্থনীতি প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তা কিভাবে সহজে সমাধান করা যায় সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক তোমাদেরকে শেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম পত্রে আমরা জানি সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে টোটাল 6টি অধ্যায় এবং 6টি অধ্যায় থেকে মোট 11টি সৃজনশীল প্রশ্নের পরীক্ষার হলে আসবে। 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদেরকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। আলোচনার সুবিধার্থে আমি প্রতিটি অধ্যায়ের ক এবং খ অর্থাৎ 1 এবং 2 মার্কের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করে মূলত সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে এখানে আলোচনা করেছি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমরা সবাই জানি মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। প্রথম অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সংক্রান্ত এবং আরেকটি হচ্ছে অর্থব্যবস্থা সংক্রান্ত। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে উৎপাদন সম্ভাবনা রেখা সংক্রান্ত যে প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় আসতে পারে তার নমুনা কিরূপ হতে পারে। আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো যে 1 নম্বর প্রশ্নটিতে এভাবে সুন্দর করে এক্স এবং ওয়াই নামক দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সম্ভাবনা সূচি দেওয়া থাকবে এবং গ নম্বরে উদ্দীপকের আলোকে উৎপাদনের সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলবে। অর্থাৎ এখানে একটি সূচি দেওয়া থাকবে এবং এই সূচি অনুসারে গ নম্বরে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলবে এবং যার মার্ক হচ্ছে 3। তো কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব এটি খুবই সহজ। আমি তোমাদের একটি সহজ পদ্ধতি এখানে দেখাচ্ছি। আমরা ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য ধরে নিব। প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য যে আমরা কাজটি করব সেটি হচ্ছে আমরা আগে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করে ফেলব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বললে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি যেহেতু এরকম হয় আমরা প্রথমে আগে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করে ফেলব। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের একটি শর্টকাট টেকনিক। পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই সূচি অনুসারে মানগুলো জাস্ট এখানে বসায় দেব। যেমন আমরা যদি এক্স অক্ষে এক্স দ্রব্য ধরি তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ মান দেওয়া আছে 20। আরেকটা জিনিস আমরা জানি যে যেখানে এক্স দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করা হয় সেখানে ওয়াই দ্রব্যের মান 0 হয়। অর্থাৎ এক্স অক্ষে যদি আমরা এক্স দ্রব্যের সর্বোচ্চ মান বসাই তাহলে এই বিন্দুটি একই সাথে ওয়াই দ্রব্যের সর্বনিম্ন উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আরো সহজ করে বললে এক্স দ্রব্যের সর্বোচ্চ বিন্দুটি অঙ্কনের সাথে সাথে ওয়াই দ্রব্যের সর্বনিম্ন বিন্দুটিরও অঙ্কন এখানে হয়ে গেছে। এখন ঠিক এর বিপরীত অবস্থায় যদি আমরা আসি অর্থাৎ ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান হচ্ছে 20, আমরা ওয়াই দ্রব্য ধরছি ওয়াই অক্ষে এবং ওয়াই অক্ষের সর্বোচ্চ ওয়াই দ্রব্যের মান 20 আমরা ঠিক এখানে বসিয়ে দেব। একই রকম ভাবে এক্স দ্রব্যের সর্বোচ্চ মানের বেলায় যেমন ওয়াই দ্রব্যের মান 0 হয় একই রকম ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মানের বেলায় এক্স দ্রব্যের মান 0 হয়। অর্থাৎ ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান অঙ্কনের সাথে সাথে আমরা এক্স দ্রব্যের সর্বনিম্ন মানটাও এই বিন্দুতে অলরেডি অঙ্কন করে ফেলেছি। তাহলে 3টি মানের মধ্যে অলরেডি আমরা 2টি বিন্দু অঙ্কন করে ফেলেছি, বাকি থাকে জাস্ট 1টি। যেহেতু 1টি বিন্দু বাকি আছে আমরা করব কি এই উৎপাদন সম্ভাবনা রেখার ঠিক মাঝ বরাবর আইডিয়া করে 1টা বিন্দু অঙ্কন করে নিব এবং এখানে এক্স দ্রব্যের মান 10 এবং ওয়াই দ্রব্যের মান 10 অঙ্কন করে দেব। এটি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা। তো আরেকটু সহজ করে বলি, যেহেতু এখানে 3টি মান আছে তাই আমরা উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কনের ক্ষেত্রে পূর্বে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ফেলব। এক্স অক্ষে এক্স এর সর্বোচ্চ মান এবং ওয়াই অক্ষে ওয়াই এর সর্বোচ্চ মান দেওয়ার পরে মাঝখানে জয়টা বিন্দু থাকবে ঠিক কয়টি রেখা এখানে অঙ্কন করব। যেহেতু এখানে একটা বিন্দু আছে তাই আমরা এখানে একটা রেখা অঙ্কন করেছি। যদি 2টা বা 3টা বিন্দু থাকে মাঝখানে তাহলে আমরা এখানে ঠিক 3টা রেখা অঙ্কন করে জাস্ট মানগুলা বসায় দেব আর এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ঘ নম্বরে যে কোশ্চেনটি থাকে সেটি মূলত এরকম যে এই উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে ঘ নম্বরে এমন দুটি বিন্দু দেয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 5 এবং ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স ইকুয়াল টু 40 এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে ঘ নম্বরে আরো দুটি মান দেওয়া থাকবে, মূলত
যে দুটি মান যদি আমরা উৎপাদন সমন্বয় রেখায় অঙ্কন করি, তাহলে একটি বিন্দু উৎপাদন সমন্বয় রেখার ভিতরে আসবে আর আরেকটি বিন্দু উৎপাদন সমন্বয় রেখার বাইরে আসবে, এটি মোটামুটি আমরা নিশ্চিত। সবশেষে ওই বিন্দুগুলো অঙ্কনের পর এখানে বলা হচ্ছে যে সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। প্রথমে আমরা যে কাজটি করব, ধরে নিলাম যে আমরা ঘ নম্বরের প্রশ্নের উত্তর লিখতেছি, তাহলে ঘ নম্বরে গয়ের যে উৎপাদন সমন্বয় রেখাটি আছে আমরা সেটি অঙ্কন করে ফেলব। গয়ের উৎপাদন সমন্বয় রেখাটি অঙ্কনের পরে আমরা ওই উৎপাদন সমন্বয় রেখার ভেতরে ঘয়ের যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো অঙ্কনের চেষ্টা করব। এখানে দেওয়া আছে x = 5 এবং y = 5। এখন যদি আমরা x অক্ষে x এর মান 5 ধরি, তাহলে খুব সহজে বুঝতে পারতেছি যে এখান থেকে যদি এটুকু 10 হয় তাহলে এটুকু কি হবে, অর্ধেকটা 5 হবে। ঠিক একই রকম y এর মান হচ্ছে 5, তাহলে এখান থেকে y অক্ষে এই অংশটুকু যদি 10 হয় তাহলে এটি কি হবে, 5 হবে। এখন x = 5 এবং y = 5 এই বিন্দুটি যদি আমরা কানেকশন করে দিই ঠিক এরকম হবে। আমরা সাধারণত উৎপাদন সমন্বয় রেখার ভিতরের কোন বিন্দুকে ই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ইতিমধ্যে উৎপাদন সমন্বয় রেখার ভিতরের বিন্দুটি পেয়ে গেছি। এখন যে আরেকটি মান দেওয়া আছে আমরা এই মানটি এখানে অঙ্কনের চেষ্টা করি। এখানে দেওয়া আছে x এর মান হচ্ছে 40 এবং y = হচ্ছে 20। আমরা যদি এই x অক্ষে তাকিয়ে দেখি, তাহলে x অক্ষের 0 থেকে সর্বোচ্চ মান হচ্ছে 20। তাহলে x অক্ষের 40 আনতে গেলে আমরা সহজে বুঝতে পারি এখান থেকে এখানে যদি 20 হয়, আমরা আরেকটু লম্বা করে ধরি, তাহলে এখানে মোটামুটি 40 হয়। আর y = হচ্ছে 20, y = 20 হচ্ছে এটা। আমরা x = 40 এবং y = 20 যদি যোগ করে দিই, তাহলে খুব সহজে দেখতে পাবো যে এই জায়গায় মিলিত হচ্ছে এবং উৎপাদন সমন্বয় রেখার বাইরের বিন্দুকে আমরা সাধারণত f বিন্দু দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ঘ নম্বরের চিত্রটি মোটামুটি কমপ্লিট করতে পেরেছি, আর এটা আমরা মোটামুটি শিওর সবাই যে একটি বিন্দু আসবে ভেতরে, একটি বিন্দু আসবে বাইরে। আমাদের অঙ্কন দেখলেই বোঝা যাবে যে অঙ্কনটি সঠিক হয়েছে কিনা। এখন শেষের যে অংশটুকু বলা আছে যে সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো, আমি ইতিমধ্যে তোমাদের অনেকবার বলেছি যে উৎপাদন সমন্বয় রেখার ভিতরে যদি কোনো বিন্দু আসে, সে বিন্দুতে একজন উৎপাদনকারী চাইলে উৎপাদন করতে পারবে কিন্তু সে উৎপাদন করবে না, কারণ উৎপাদন সমন্বয় রেখার ভিতরে কোন বিন্দুতে যদি উৎপাদনকারী উৎপাদন করে তাহলে তার সম্পদের দক্ষ ব্যবহার হয় না। একই সাথে উৎপাদন সমন্বয় রেখার বাইরের কোন বিন্দুতে যদি একজন উৎপাদনকারী উৎপাদন করতে চায় তাহলে সে উৎপাদন করতে পারবে না, কারণ আমাদের সম্পদ হচ্ছে সীমিত। তাহলে ঘ নম্বর প্রশ্নটি আমরা যদি সম্পূর্ণভাবে পরীক্ষার হলে কমপ্লিট করতে চাই, তাহলে প্রথমে আমরা করব কি, গ নম্বরের উৎপাদন সমন্বয় রেখাটি অঙ্কন করব। গ নম্বর উৎপাদন সমন্বয় রেখাটি অঙ্কন করার পরে ঘ নম্বরের যে মানগুলো দেয়া থাকবে, কখনো কখনো পরীক্ষার হলে একটি মান দেয়া থাকে, কখনো দুইটি দেয়া থাকে, আমরা এখানে দুইটি মান দিয়ে করার চেষ্টা করছি। এই দুইটি মান কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমরা ভিতরের বিন্দুর ব্যাখ্যাটি মোটামুটি একই রাখব এবং বাইরের বিন্দুর ব্যাখ্যাটিও একই থাকবে, অর্থাৎ দুই বিন্দুর কোনটিতেই একজন উৎপাদনকারী উৎপাদন করবে না। এটি হচ্ছে আমাদের সর্বশেষ লাইন, যেমন এখানে বলা হচ্ছে সংমিশ্রণ উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমি আবারও ঘ নম্বরের ফিনিশিং লাইন দুটি তোমাদেরকে বলি। উৎপাদন সমন্বয় রেখার ভিতরে কোন বিন্দুতে একজন উৎপাদনকারী উৎপাদন করতে পারলেও সে উৎপাদন করবে না, কারণ ভিতরে কোন বিন্দুতে উৎপাদন করলে তার সম্পদের দক্ষ ব্যবহার হয় না। একই সাথে উৎপাদন সমন্বয় রেখার বাইরের কোন বিন্দুতে একজন উৎপাদনকারী যদি উৎপাদন করতে চায় তাহলে সে উৎপাদন করতে পারবে না, কারণ তার সম্পদ হচ্ছে সীমিত। আমি এখানে একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আর তোমরা বিস্তারিত অনেকেই ক্লাসে পড়েছ। আশা করি এক নম্বর সৃজনশীলের অ্যান্সারটি তোমরা খুব সহজে পরীক্ষার হলে করতে পারবা। আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটার দিকে একটু দেখি। দ্বিতীয় সৃজনশীলে যাওয়ার পূর্বে আমি তোমাদের একটু ধারণা দিই। আমরা জানি যে পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা আছে। এক ধরনের হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, তিন নম্বরে হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং চার নম্বরে হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। সাধারণত পরীক্ষার হলে দেখা যায় যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র এই তিন অর্থ ব্যবস্থার মধ্যে দুটি ফাইনাল পরীক্ষা আসে। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে এমসিকিউ এর বাইরে খুব একটা সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায় না। অর্থ ব্যবস্থা সম্পর্কে যে সৃজনশীল প্রশ্নটি পরীক্ষার হলে আসতে পারে তার ধরনটা ঠিক এরকম, অর্থাৎ আমাদের এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে, আমরা যদি এই উদ্দীপকটাকে নমুনা হিসেবে বিবেচনা করি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে প্রশ্নের ধরনটা কেমন হয়। যেমন এখানে বলা হচ্ছে যে মিস্টার জনসন এক্স দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে
দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ প্রতিটি উদ্দীপকে একটি বা দুটি মূল শব্দ বা কিওয়ার্ড দেওয়া থাকবে, যে কিওয়ার্ডটি দেখেই আমরা বুঝতে পারবো যে এটি কোন ধরনের অর্থব্যবস্থা। আমরা ইতিমধ্যে এই এতটুকু পরেই বুঝতে পারছি যে দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই যে দেশে মিস্টার জনসন বেড়াতে গেছে সেটি হচ্ছে একটি সমাজতান্ত্রিক দেশ। নিচে আবার লেখা আছে, কিন্তু তার নিজের দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। তার মানে তার নিজের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি তার নিজের দেশটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক অবস্থা। তাহলে মিস্টার জনসন যে দেশটিতে বেড়াতে গিয়েছিল সেটি হচ্ছে সমাজতান্ত্রিক এবং মিস্টার জনসনের দেশটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক অবস্থা। গ নম্বরের প্রশ্নটা কিরকম হবে আমরা একটু দেখি। গ নম্বরের প্রশ্নটা ঠিক এরকম হবে যে মিস্টার জনসনের দেশের যে অর্থব্যবস্থা প্রচলিত আছে তার তিনটি বৈশিষ্ট্য লিখো। এর তিনটি বৈশিষ্ট্য নির্দিষ্ট করে লিখতে বলতে পারে, অথবা শুধু বলতে পারে যে যে অর্থব্যবস্থা প্রচলিত আছে তার বৈশিষ্ট্য লিখো। আমরা যেহেতু এখানে বের করতে পেরেছি যে মিস্টার জনসনের দেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে, তাহলে আমরা তার তিন মিশ্র অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য সুন্দর করে এখানে লিখব। আবার ঘ নম্বরে এমন একটি প্রশ্ন দেয়া থাকবে, যেমন এখানে বলা আছে উদ্দীপকে উল্লেখিত মিস্টার জনসনের এবং এক্স দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো। অর্থাৎ ঘ নম্বরের প্রশ্নগুলো মূলত দুটি অর্থব্যবস্থার মধ্যে তুলনা করতে বলবে। মিস্টার এক্স দেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র এবং মিস্টার এক্স যে দেশে বেড়াতে গিয়েছিল অর্থাৎ এক্স দেশের অর্থব্যবস্থাটি ছিল হচ্ছে সমাজতান্ত্রিক। তাহলে আমরা এখানে সুন্দর করে মিশ্র অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো দেখাবো। ঠিক এভাবে করে আমরা অর্থব্যবস্থা রিলেটেড যে সৃজনশীল প্রশ্নটি পরীক্ষায় আসবো তার অ্যান্সার করতে পারি। তাহলে চারটি অর্থব্যবস্থার মধ্যে আমরা ধরে নিতে পারি যে তিনটি অর্থব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ধনতান্ত্রিক, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক এবং আরেকটি হচ্ছে মিশ্র। এই তিনটির মধ্যে যেকোনো দুটি অর্থব্যবস্থা ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথম অধ্যায়ের দুটি সৃজনশীল সম্পর্কে যদি আমরা আলোচনা করি, একটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আরেকটি হচ্ছে অর্থব্যবস্থা। আমরা জানি আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সবচেয়ে বড় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে সব সময়ই দুটি সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে আসে থাকে। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন এখানে একটু দেখার চেষ্টা করি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম যে সৃজনশীলটি আসতে পারে সেটি হচ্ছে মূলত উপযোগ সংক্রান্ত। উপযোগ সংক্রান্ত সৃজনশীলগুলো আমরা মোটামুটি সবারই ধারণা আছে যে এখানে মোড উপযোগ রেখা অঙ্কন করতে বলে, অথবা প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি ব্যাখ্যা করতে বলে, অথবা দেখা যায় মোড উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটি ব্যাখ্যা করতে বলে। অর্থাৎ এখানে তিন ধরনের প্রশ্ন আসতে পারে, মোড উপযোগ রেখা অঙ্কন করা বা মোড উপযোগের মান বের করা, একই সাথে প্রান্তিক উপযোগ বৃদ্ধিটি ব্যাখ্যা করা এবং মোড উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্কটি আছে সেটি আলোচনা করা। তো আমরা একটি নমুনা প্রশ্ন দেখি। এই নমুনা প্রশ্নে এখানে দেখা যাচ্ছে উদ্দীপকে ভোক্তার উপযোগ সূচি দেওয়া আছে এবং প্রান্তিক উপযোগের মান দেওয়া আছে। এই ধরনেরই সূচি সাধারণত পরীক্ষার হলে থাকে, কখনো কখনো দেখা যায় যে প্রান্তিক উপযোগের মান দেওয়া থাকে বা কখনো কখনো মোড উপযোগের মান দেওয়া থাকে। তো গ নম্বরে যে প্রশ্নটি আছে, গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপক হতে মোট উপযোগের তালিকা প্রস্তুত করো। তাহলে আমরা একটু দেখি যে সূচিতে দেওয়া আছে প্রান্তিক উপযোগ, কিন্তু গ নম্বরে আবার মোট উপযোগের তালিকা প্রস্তুত করতে বলছে। আমরা ইতিমধ্যে জানি যে আমরা অনেকবার ক্লাসে এগুলো প্র্যাকটিস করেছি যে মোট উপযোগ মূলত হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। অর্থাৎ মোট উপযোগ যদি আমরা বের করতে চাই, তাহলে মোট উপযোগ বের করতে গেলে অর্থাৎ টোটাল ইউটিলিটি যদি আমরা বের করতে চাই, প্রথম মানটি ঠিক রাখবো, প্রথম মানটি ঠিক রেখে নিচের মানটির সাথে জাস্ট যোগ করে দেব। তাহলে দশ আর পাঁচ কত? পনেরো। এই পনেরোর সাথে আমরা শূন্য যোগ করে দেব, পনেরোর সাথে শূন্য যোগ করলে কত হবে? পনেরোই থাকবে। এবং এখানে যে যোগফলটা আসবে তার সাথে মাইনাস ফাইভ যোগ করে দেব, তাহলে এর মান আসবে দশ। তাহলে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ পাওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে খুব সহজ, যে প্রথম মানটা আমরা ঠিক রাখবো, প্রথম মানটা ঠিক রেখে
মূলত এই পরবর্তী ধাপে এই মানটির সাথে এইভাবে করে আমরা যোগ করবো, যেমন দশ আর পাঁচ পনেরো, পনেরো আর শূন্য যোগ করলে পনেরোই হয় এবং পনেরো থেকে পনেরোর সাথে মাইনাস ফাইভ যোগ করলে দশ হয়। এভাবে করে সূচিটা যত বড় দেওয়া থাক না কেন আমরা খুব সহজে মোট উপযোগ এর তালিকা প্রস্তুত করতে পারবো। এক্ষেত্রে আরেকটা কোশ্চেন হতে পারে যে মোট উপযোগ তালিকা প্রস্তুতের পরিবর্তে বলতে পারে যে মোট উপযোগ রেখা অঙ্কন করো। যদি মোট উপযোগ রেখা অঙ্কন করতে বলে তাহলে আমরা খুব সহজে অঙ্কন করতে পারি, যেমন আমরা এখানে ও এক্স অক্ষ ধরব এবং ও ওয়াই অক্ষ ধরব। ও এক্স অক্ষে আমরা ধরব যে দ্রব্যভোগের পরিমাণ, এখানে দ্রব্যভোগের পরিমাণ হচ্ছে চারটা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং মোট উপযোগের সর্বোচ্চ মান হচ্ছে কত, পনেরো। তাহলে আমরা মানগুলো পাঁচ, দশ, পনেরো এইভাবে ধরতে পারি। তাহলে প্রথম একক দ্রব্য এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এখানে মান হচ্ছে পাঁচ, দশ এবং হচ্ছে পনেরো। তাহলে মোট উপযোগের যদি আমরা চিত্র অঙ্কন করতে চাই তাহলে দ্রব্যভোগের প্রথম এককের ক্ষেত্রে মোট উপযোগের মান হচ্ছে দশ, তাহলে প্রথম এককের ক্ষেত্রে মান হচ্ছে দশ, দ্বিতীয় এককের ক্ষেত্রে হচ্ছে পনেরো, এই যে দ্বিতীয় একক, দ্বিতীয় এককের বেলায় পনেরো, তৃতীয় এককের বেলায় হচ্ছে পনেরো এবং চতুর্থ এককের বেলায় হচ্ছে আবার দশ। আমরা যদি এই রেখাটি কমপ্লিট করে দিই ঠিক এইভাবে মোট উপযোগ একটি রেখা পাবো। তাহলে মোট উপযোগের তালিকা প্রস্তুত করতে বললে আমরা ঠিক এইভাবে তালিকা অর্থাৎ মোট উপযোগের মানগুলো বের করব এবং একই সাথে মোট উপযোগের চিত্র যদি অঙ্কন করতে বলে তাহলে আমরা ঠিক এইভাবে মোট উপযোগের চিত্র অঙ্কন করব। ঘ নম্বরে যদি আমরা আসি, এখন দেখব যে ঘ নম্বরে যে প্রশ্নটি থাকবে সেটি ঠিক এরকম যে উদ্দীপকের অর্থনীতির কোন বিধিটি কার্যকর চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর। তো আমরা যদি দেখি যে উদ্দীপকে উপযোগের কোন বিধিটি কার্যকর, মূলত এখানে প্রান্তিক উপযোগের মান দেখলে বোঝা যাবে যে কোন বিধিটি কার্যকর আছে। প্রান্তিক উপযোগের মান যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর থাকবে। প্রান্তিক উপযোগের মান যদি স্থির থাকে তাহলে হচ্ছে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উপযোগের মান কার্যকর থাকবে, অথবা প্রান্তিক উপযোগের মান যদি কমতে থাকে তাহলে আমরা জানি প্রান্তিক উপযোগের মান কমতে থাকলে সেটি হচ্ছে কম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, কম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এই উদ্দীপক অনুসারে যেহেতু প্রান্তিক উপযোগের মান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে কম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা এই প্রশ্নটি উত্তরের ক্ষেত্রে একই সাথে একটি চিত্র অঙ্কন করে দিব ঠিক আগের মতো। এখানে হচ্ছে আমরা ও এক্স ধরব, এখানে হচ্ছে ওয়াই, মান ধরব যেহেতু এখানে মান আছে চারটি। আচ্ছা এখানে আলোচনার সুবিধার্থে অঙ্কন করি, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক, দুই, তিন, চার, আর এখানে আমরা প্রান্তিক উপযোগের সর্বোচ্চ মান দেখতেছি দশ এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ফাইভ। তাই সর্বোচ্চ মান যদি দশ ধরি, পাঁচ এবং দশ, আর যেহেতু ঋণাত্মক মান, ঋণাত্মক মান সবসময় নিচের দিকে থাকবে, তাহলে প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে দশ, দ্বিতীয় একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ পাঁচ, তৃতীয় এককের বেলা শূন্য এবং চতুর্থ এককের বেলা হচ্ছে মাইনাস ফাইভ, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখাটি হবে ঠিক এ ধরনের। তাহলে এই দুই দ্বিতীয় অধ্যায়ের উপযোগ রিলেটেড যে সৃজনশীল কোশ্চেনটি আসবে আমরা তার সার সংক্ষেপ এখানে দেখতে পাচ্ছি যে মোট উপযোগ সূচি তৈরি করতে বললে প্রান্তিক উপযোগগুলো আমরা যোগ করে দেব, মোট উপযোগের যদি চিত্র অঙ্কন করতে বলে তাহলে চিত্রটি ঠিক এরকম হবে, একই সাথে ঘ নম্বরে কোন বিধিটি কার্যকর এই প্রশ্ন আসলে আমরা ধরে নিতে পারি যে 90% ক্ষেত্রে কম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি পরীক্ষার হলে আসবে এবং এই চিত্রটি দেখতে ঠিক এরকম হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটি মোটামুটি কমপ্লিট এবং পরবর্তী যে দ্বিতীয় অধ্যায়ের যে একটা বৃহৎ অংশ আছে এই বৃহৎ অংশের থেকে মূলত একটা সৃজনশীল পরীক্ষার হলে আসবে। এর মধ্যে অন্যতম হচ্ছে চাহিদা, যোগান, স্থিতি স্থাপকতা এবং হচ্ছে ভারসাম্য। আমার ধারণা যে এবার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ভারসাম্য থেকে সৃজনশীলটি হওয়ার। এর বাইরেও চাহিদা এবং যোগান থেকে যদি আসে আমরা জানি এটা অনেক সহজ, চাহিদা রেখা এবং যোগান রেখা তোমরা অনেকবার অঙ্কন করছো এবং এটা থেকে আসলে তো আশা করি তোমরা নিজেরাই পারবা। তো মূলত ভারসাম্য আসলে আরো সহজ, ভারসাম্যের চিত্রগুলো অঙ্কন করা সহজ এবং ভারসাম্যের ব্যাখ্যাটা সহজ। তোমাদের জন্য কঠিন হবে যদি স্থিতি স্থাপকতা থেকে প্রশ্নটি আসে। তো স্থিতি স্থাপকতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার খুবই কম, তারপরেও তোমরা স্থিতি স্থাপকতার যে মূল সূত্রটা আছে এই মূল সূত্রটা দেখে যাবা। যদি আনফর্চুনেটলি ভারসাম্য থেকে না আসে, স্থিতি স্থাপকতা থেকে প্রশ্নটি আসে, তাহলে ওই সূত্রের সাহায্যে আশা করি তোমরা সমাধান করতে পারবা। দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী যে অংশটি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে অর্থাৎ ভারসাম্য থেকে, ভারসাম্য সৃজনশীল গুলো আসলে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আকারে,
আর আরেকটি আসলে সূচির আকারে আসতে পারে। যে ধরনের সৃজনশীলে আসুক, ভারসাম্য সৃজনশীল যদি আসে, আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবো। এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অনুসারে যদি সৃজনশীল ফাইনাল পরীক্ষা আসে, তাহলে আমরা দেখতে পারবো যে এটা এক ধরনের নমুনা কোশ্চেন, ঠিক এরকম কোশ্চেনটা হবে। এখানে কোন দ্রব্যের চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া থাকবে, এটা হচ্ছে চাহিদা অপেক্ষক, এটা হচ্ছে যোগান অপেক্ষক। এবং গ নম্বরে যে জিনিসটা বলবে সেটা বলবে যে উদ্দীপকের আলোকে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করে চিত্রে দেখাতে বলবে। তো উদ্দীপক আলোকে যদি আমরা ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করি, তাহলে খুবই সহজ, আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের মান কি হয়, সমান হয়, অর্থাৎ কিউডি আর কিউএস কি হবে, সমান হবে। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই, কিউডি এর মান 9-2p, কিউএস এর মান হচ্ছে -1+3p। খুব সহজে আমরা পিটাকে এই পাশে নিয়ে যেতে পারি, -1টাকে এদিকে আনি, -1টাকে যদি এদিকে আনি তাহলে এই পাশে 10 হবে, -2p এদিক গেলে 5p হয়ে যাবে। এখন যদি আমরা p এর মান বের করি, সরাসরি সংক্ষিপ্ত আকারে p এর মান কত আসবে, 2 আসবে। এখন যে কাজটা করব আমরা, প্রথমে আগে আমরা ভারসাম্য দাম বের করব। এই যে ভারসাম্য দাম আমাদের অলরেডি বের হয়ে গেছে, এখন বলবে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য পরিমাণ বের করার ক্ষেত্রে আমরা করব কি, p এর মান, অর্থাৎ p এর মান একবার qd সমীকরণে বসাবো। p এর মান যদি আমরা qd সমীকরণে বসাই, অর্থাৎ 2 বসাই, 2 × 2 = 4, 9 থেকে 4 বাদ দিলে qd এর মান আসে 5। একই সাথে আমরা p এর মান qs সমীকরণে বসাবো। p এর মান যদি qs সমীকরণে বসাই, অর্থাৎ 3 × 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5। আমাদের এই ভারসাম্য, দাম এবং পরিমাণ সঠিকভাবে আমরা বের করতে পারছি কিনা তা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, পি এর যে মানটি বের হবে, এই পি এর মানটি যদি আমরা কিউডি এবং কিউ এর সমীকরণে বসিয়ে দিই, তাহলে পরিমাণটা একই আসবে। যেমন এখানে পি অর্থাৎ দাম বের হয়েছে 2, এবং কিউডি ইকুয়াল টু কিউ এস অর্থাৎ ভারসাম্য, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ আসছে 5। এটি যদি আমরা চিত্র অঙ্কন করতে চাই তাহলে খুবই সহজ, এখানে ওএক্স অক্ষ, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, ওএক্স অক্ষে আমরা পরিমাণ ধরবো, ওয়াই অক্ষে দাম ধরবো, চাহিদা এবং যোগান এটা হচ্ছে কিউডি, এটা হচ্ছে কিউএস, ঠিক এই যে ই বিন্দুতে ছেদ করছে এটা ভারসাম্য বিন্দু, এবং ভারসাম্য বিন্দুতে দাম আসছে 5 এবং পরিমাণ নির্ধারণ হয়েছে, সরি, ভারসাম্য বিন্দুতে দাম আসছে 2 এবং পরিমাণ নির্ধারণ হয়েছে 5। তাহলে এই যে গ নম্বরের যে অ্যান্সার, অর্থাৎ ভারসাম্য, দাম এবং পরিমাণ আমরা বের করে একই সাথে আমরা চিত্রে দেখিয়ে দিয়েছি এখানে। এবার আমরা ঘ নম্বরে আসি। এখন ঘ নম্বরে বলা হচ্ছে সরকার সর্বনিম্ন দাম 3 টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তন চিত্র সহ ব্যাখ্যা করো। এখন সরকার যদি সর্বনিম্ন দাম 3 টাকা ধার্য করে, তাহলে আমরা দেখব যে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণের কি পরিবর্তন হয়। তাহলে এখানে যদি আমরা দেখি যে দাম এবার 3 টাকা, কিউডি সমীকরণে 3 মান বসায় দিই, এখানে 9 থেকে 6 বাদ দিলে কত আসবে, 3। এখন যোগান সমীকরণে যদি আমরা 3 এর মান বসে দিই, 3 × 3 = 9, 9 থেকে 1 বাদ দিলে আসবে 8। ঠিক খ নম্বরে আমরা এই যে পরিবর্তনটা যে চিত্র সহকারে ব্যাখ্যা করব, আমরা করব কি, গয়ের চিত্রটা ঘয়ে গিয়ে আগে অঙ্কন করে ফেলব। আমি আবারও বলতেছি, গয়ের এই চিত্রটা আমরা ঘয়ে অঙ্কন করে ফেলব। অঙ্কন করার পর আমরা এখানে দেখব যে পি এর মান এখন 3, অর্থাৎ পি এর মান যদি 3 হয় তাহলে এখানে পি এর মান হচ্ছে 2, তাহলে 3 আমরা স্বাভাবিকভাবে উপরে ধরবো। এখন 3 যদি উপরে ধরি, খুব সহজ, এইভাবে একটা রেখা টেনে দিবা, একটা রেখা টেনে দিলে অটোমেটিক মানগুলো চলে আসবে, এই দুটা কানেক্ট করে দিবা, কানেক্ট করে দেখবা যে চাহিদার মান আসছে 3, এই যে আগে 5 ছিল এবার আসবে 3, আর দেখো যোগানের মান আগের চেয়ে বেড়ে গেছে, অর্থাৎ যোগানের মান আসছে 8, এই যে 8 এখানে বসাই দিবা। তাহলে সর্বনিম্ন দাম 3 টাকা নির্ধারণ করলে দেখা যাচ্ছে, সর্বনিম্ন দাম যদিও 3 টাকা নির্ধারণ করছে, তাও ভারসাম্য দামের চেয়ে বেশি, আর দামের চেয়ে বেশি হওয়ার কারণে চাহিদা পূর্বের চেয়ে কমে গেছে, পূর্বে চাহিদার পরিমাণ ছিল 5, বর্তমানে চাহিদার পরিমাণ হচ্ছে 3, আর দাম বেড়ে যাওয়ার কারণে যোগানও বেড়ে গেছে, পূর্বে যোগানের পরিমাণ ছিল 5, এবার যোগানের পরিমাণ হয়েছে 8। এখন এমন যদি হয় যে ভারসাম্য দাম এখানে 2 টাকা ছিল এবং সর্বনিম্ন দাম ধরতে বলছিল 3 টাকা, তাই 3 টাকা ধরার কারণে, অর্থাৎ ভারসাম্য দামের চেয়ে দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদার পরিমাণ কমে গেছে এবং যোগানের পরিমাণ বেড়ে গেছে। যদি পরীক্ষার হলে এমন হয় যে এখানে সর্বনিম্ন দাম 1 টাকা ধরতে বলে, তাহলে 1 টাকা ধরতে বললে আমরা ঠিক নিয়ম অনুসারে পি এর মান 1 ধরে কিউডি এর মান এবং কিউএস এর মান বের করব। এটা 100% ধরা যায় যে এরকম আসবে, 1 টাকা এখানে যদি আমরা বসাই তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যাবে এবং যোগানের পরিমাণ হয়ে কমে যাবে। তাহলে দাম ভারসাম্য দামের চেয়ে যদি আমরা দাম কম ধরি, তাহলে খুব সহজ, চাহিদার পরিমাণ বেড়ে যাবে, যোগানের পরিমাণ কমে যাবে। আর ভারসাম্য দামের চেয়ে দাম যদি আমরা বেশি ধরি, তাহলে চাহিদার পরিমাণ কমে যাবে, যোগানের পরিমাণ বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অনুসারে চাহিদা এবং যোগানের ভারসাম্য। আচ্ছা, সূচি অনুসারে যদি চাহিদা এবং যোগানের ভারসাম্য আসে, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব।
মূলত সূচি অনুসারে আসলে আরো সহজ, এখানে সূচিটা দেখলে বোঝা যায় যে কোনটা ভারসাম্য অবস্থা। অর্থাৎ এখানে দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রে দেখো। ভারসাম্য দামের সংজ্ঞা আমরা কি জানি, ভারসাম্য দামের সংজ্ঞা জানি যে যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, অর্থাৎ যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় সেটাকে বলা হয় ভারসাম্য দাম, অর্থাৎ এখানে ভারসাম্য দাম হচ্ছে 10। আর ভারসাম্য পরিমাণ কি জিনিস, ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের যে পরিমাণটা নির্ধারিত হয় সেটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ, আর এখানে ভারসাম্য পরিমাণ হচ্ছে 150। এখন প্রশ্ন হইল আমরা কি পরীক্ষা হলে এইভাবে লিখবো নাকি আরেকটু বিস্তারিত লিখবো, যেহেতু মার্ক হচ্ছে 3। তাহলে লিখার ক্ষেত্রে আমরা গতানুগতিক যে ট্র্যাডিশনাল সিস্টেম সেটি মেনটেন করব, অর্থাৎ আমরা গ নম্বরে অ্যান্সার করার পূর্বে এই ধরনের সূচিটাকে সুন্দর করে ব্যাখ্যা করব। আমরা বলবো যে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 200 একক এবং যোগানের পরিমাণ 100 একক, অর্থাৎ 5 টাকা দামে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণের চেয়ে বেশি। পরবর্তী লাইনে আমরা বলবো দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 150 একক এবং যোগানের পরিমাণ 150 একক, অর্থাৎ 10 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান। দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ 100 একক এবং যোগানের পরিমাণ 200 একক, অর্থাৎ 15 টাকা দামে চাহিদার চেয়ে যোগানের পরিমাণ বেশি। আমরা শেষের লাইনটা এইভাবে বলবো যেহেতু 10 টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়, অর্থাৎ 10 টাকাই হচ্ছে ভারসাম্য দাম, এবং ভারসাম্য দামে যেহেতু পরিমাণ নির্ধারিত হয়েছে 150, এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখন চিত্রে দেখাতে বললে ঠিক আগের মতো আমরা এইভাবে করে ক্রস করে দিব, এটা হচ্ছে কিউ ডি, এটা হচ্ছে কিউ এস, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দুতে দাম নির্ধারণ হয়েছে 10 এবং পরিমাণ নির্ধারিত হয়েছে 150, এটা ওয়াই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশটুকু। এখন আরো মজার কোশ্চেন হচ্ছে ঘনমটা, ঘনমটা কিভাবে মজার কোশ্চেন, এখানে যদি আমরা দেখি বলছে যে 5 টাকা এবং 15 টাকা দামে বাজার পরিস্থিতির উপর মন্তব্য করো। তাহলে ঘনম্বরে অ্যান্সার করার পূর্বে আমরা সুন্দর করে টাইটেল দিব এইভাবে যে 5 টাকা দামে বাজার পরিস্থিতি ব্যাখ্যা করা হবে। আচ্ছা, 5 টাকা দামে বাজার পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য আমাদের আলাদা কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, আমাদের সূচিতে সুন্দর করে দেওয়া আছে। 5 টাকা দামে যদি আমরা বাজার পরিস্থিতি ব্যাখ্যা করতে চাই তাহলে এইভাবে বলবো যে দাম যখন 5 টাকা তখন দ্রব্যের চাহিদার পরিমাণ 200 একক, যোগানের পরিমাণ 100 একক, অর্থাৎ 5 টাকা দামে বাজারে চাহিদার পরিমাণ বেশি এবং যোগানের পরিমাণ কম। আরো স্পষ্ট করে বললে চাহিদা হচ্ছে 200 একক, যোগান যেহেতু 100 একক, তার মানে বাজারে 100 একক ঘাটতি বিরাজ করতেছে। আমরা সবাই জানি চাহিদার পরিমাণ যদি বেশি হয় যোগানের পরিমাণ যদি কম হয় তার মানে বাজারে কি অবস্থা বিরাজ করতেছে, ঘাটতি অবস্থা বিরাজ করতেছে। এখন এই কথাগুলো আমি যে কথাগুলো মুখে বলতেছি তোমরা যদি লিখো মিনিমাম 5-7 লাইন হবে। হয়তো শুনে মনে হতে পারে যে এত অল্প লিখলে মার্ক পাবো কিনা, আসলে ব্যাপারটা এরকম না, এই কথাগুলোই যদি তোমরা সাজায় 6-7 লাইন লিখতে পারো অবশ্যই পূর্ণ মার্কই তোমরা পাবো। এখন 15 টাকা দামে বাজার পরিস্থিতি যদি আমরা ব্যাখ্যা করতে চাই 15 টাকা দামে এইভাবে লিখবো যে 15 টাকা দামে বাজার পরিস্থিতি নিচে ব্যাখ্যা করা হলো। এখানে সূচি অনুসারে ঠিক পূর্বের মতো ব্যাখ্যা করব যে 15 টাকা দামে চাহিদার পরিমাণ 100 একক, যোগানের পরিমাণ হচ্ছে 200 একক, অর্থাৎ দাম যখন বেশি তখন চাহিদার পরিমাণ কম এবং যোগানের পরিমাণ বেশি। খুব সহজে বুঝতে পারতেছি যে এখানে 100 একক বাজারে উদ্বৃত্ত বিরাজ করতেছে, চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ার কথাটির অর্থই হচ্ছে কি উদ্বৃত্ত বেশি হওয়া। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা দ্বিতীয় অধ্যায়ের এই যে সূচি অনুসারে যদি ভারসাম্য কোশ্চেনটি আসে তাহলে অ্যান্সার করতে পারবো। এবার আমরা তৃতীয় অধ্যায়ে যাই। তৃতীয় অধ্যায়ের আমরা জানি যে তৃতীয় অধ্যায়টিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে দুইটি সৃজনশীল কোশ্চেন আসতে পারে। একটি হচ্ছে উৎপাদন বিধি সংক্রান্ত, অর্থাৎ ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক, এবং আরেকটি হচ্ছে রেখা সম্পর্ক, রেখা সম্পর্কিত, অর্থাৎ এসি এবং এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করতে বলবে। তাহলে প্রথম সৃজনশীলটা হচ্ছে মূলত উৎপাদন, উৎপাদন বিধি সংক্রান্ত, এবং উৎপাদনের তিনটা বিধি আছে আমরা জানি, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক। এই তিনটা বিধির মধ্যে আমরা ধরে নিতে পারি যে কোনো একটা বিধি ফাইনাল পরীক্ষায় আসবে। আর যখন আমরা ব্যয়ের আলোচনা করব তখন আমরা নিশ্চিতভাবে ধরে নিব যে এসি এবং এমসি এর সম্পর্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এটুকু আমরা বলতে পারি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে যে তৃতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটা এবার উৎপাদন বিধি সম্পর্কে আসবে। তাহলে উৎপাদন বিধি সম্পর্কে যে প্রশ্নটি হবে তার নমুনা ঠিক এরকম, এ ধরনের একটা উদ্দীপক দেওয়া থাকবে। এখানে বলা আছে জিনাদ একজন কৃষক, তিনি 2 বিঘা জমিতে জমি চাষ করেন। 2010 সালে তিনি 1000 টাকা শ্রম ও মূলধন নিয়োগ করে 30 মন ধান উৎপাদন করেছিলেন। 2011, 12, 13 সালে যথাক্রমে 2000, 3000 ও 4000 টাকা শ্রম ও মূলধন ব্যবহার করে জিনাতের ধানের উৎপাদন হচ্ছে 50, 65 ও 75 মন। এখন এখানে বলছে উদ্দীপকের ভিত্তিতে
মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলছে, অর্থাৎ টিপি অঙ্কন করতে বলছে। আমরা জানি টিপি অঙ্কনের পূর্বে উদ্দীপকের যে মানগুলো বিক্ষিপ্ত ভাবে আছে সেগুলো একটা সুন্দর করে সূচি আকারে সাজানো দরকার। আমরা অনেকে জানি যে সূচিটার ক্ষেত্রে আমরা এখানে উৎপাদন বিন্দু বিবেচনা করতে পারি, অর্থাৎ এখানে উৎপাদন বিন্দু ধরে নিব এ বি সি ডি, এখানে আমরা শ্রম মূলধনের পরিমাণ ধরে নিব, শ্রম মূলধন যেমন 1,000, 2,000, 3,000 এবং হচ্ছে 4,000, এখানে আমরা জমির পরিমাণ নির্দিষ্ট করা আছে, এখানে জমির পরিমাণ কোথায় দেওয়া আছে, জমির পরিমাণ এখানে দেওয়া আছে 2 বিঘা, জমির পরিমাণ সব ক্ষেত্রে 2 বিঘা আমরা নির্দিষ্ট করে রাখবো। এখন উৎপাদনের পরিমাণ এখানে আছে 30 মন, তারপরে আছে 50 মন, 65 মন এবং হচ্ছে 75 মন। তাহলে 4টা বিন্দু পেয়ে গেছে, এটা হচ্ছে মোট উৎপাদন। তাহলে মোট উৎপাদন রেখা অঙ্কনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এইভাবে ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে ও এক্স অক্ষে 1,000, 2,000, 3,000, 4,000 ধরব এবং ওয়াই অক্ষে মোট উৎপাদনের মানগুলো ধরব। দেখা যায় মোট উৎপাদনের সর্বোচ্চ মান 75, 15 করে যদি ধরি 15, 30, 45, 60, 75। তারপরে যদি আমরা দেখি 1,000 টাকায় মোট উৎপাদনের পরিমাণ ছিল 30, তাহলে এটা ছিল 15, এটা হচ্ছে 30, এটা 45, এটা 60, এটা হচ্ছে 75। তাহলে 1,000 এর বেলায় হচ্ছে কত, 30। তাহলে প্রথম বিন্দুটা এখানে, 2,000 এর বেলায় হচ্ছে 50, 30 আর 45, তাহলে 45 এর একটু উপরে হচ্ছে 50, 3,000 এর বেলায় 65, 60 এর একটু উপরে হচ্ছে 65 এবং 4,000 এর বেলা হচ্ছে 75, 4,000 বেলা এখানে 75। তাহলে মোট উৎপাদনের রেখাটা ঠিক এরকম, তাহলে মোট উৎপাদনের রেখাটা এরকম হবে। আর যেহেতু এটি কমার আসমান, রেখাটি আরেকটু এইভাবে কার্ভ হয়ে যাবে, শেষের দিকে কি হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উৎপাদন বিধিটি যদি কমার আসমান হয় তাহলে মোট উৎপাদন রেখাটি এভাবে কার্ভ হবে, আর ক্রমবর্ধমান হলে এই পাশে উঠবে এবং সমানুপাতিক হলে সোজা উঠবে। আবারও বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদন যদি আমরা নিশ্চিত হতে পারি যে এটি কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির একটি সূচি, যদিও আমরা মোট উৎপাদনের মান বের করতেছি, তারপরও মনে রাখতে হবে মোট উৎপাদন রেখাটি এভাবে কার্ভ হয়ে যাবে নিচের দিকে, আর ক্রমবর্ধমান হলে কার্ভ হবে উপরের দিকে, আর সমানুপাতিক হলে সোজাসুজি একেবারে খাড়া উঠবে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আচ্ছা, তাহলে গ নম্বরে মোট উৎপাদন রেখা অঙ্কন কমপ্লিট। এবার ঘ নম্বরে আসি, এখানে বলা হচ্ছে উদ্দীপকে উৎপাদনের কোন বিধিটি কার্যকর বলে তুমি মনে করো। এখন আমরা যে কাজটা করব, ঘ নম্বরে এই গয়ের সূচিটি আগে তুলব, তুলার পর আমাদের যে কাজটা হবে যে কোন বিধি কার্যকর হয়েছে এটা বোঝার। আমরা আবারও খেয়াল করি, যদি আমরা মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদনের মান বের না করি তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না যে কোন বিধিটি কার্যকর হয়েছে। তাহলে মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদনের মান বের করার নিয়মটা কি, আমরা খুব সহজে জানি যে প্রথম মানটা ঠিক থাকবে, অর্থাৎ এখানে 30 ঠিক থাকবে, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ হবে, অর্থাৎ 50 থেকে 30 বাদ দিলে হচ্ছে 20, 65 থেকে 50 বাদ দিলে হচ্ছে 15 এবং 75 থেকে 65 বাদ দিলে 10। এখানে খুব সহজে দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদনের মানগুলো হচ্ছে 30, তারপরে হচ্ছে 20, 15 এবং 10, অর্থাৎ এটি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যেহেতু প্রান্তিক উৎপাদনের মানগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তার মানে এটি হচ্ছে কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এবং কমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্রটি যদি আমরা অঙ্কন করতে চাই, আমরা 100% শিওর যে চিত্রটি এরকম হবে। নিচের দিকে আমরা 1,000, 2,000, 3,000, 4,000 এর মান ধরব এবং লম্ব অক্ষে আমরা প্রান্তিক উৎপাদনের মানগুলো ধরব 10, 15, 20, 30, অর্থাৎ আমরা যদি 5 ধরে 5, 10, 15, 20, 25, 30, 1,000 এর বেলায় সর্বোচ্চ মান ছিল 30, আর 2,000 এর বেলায় আসছে 20, এরকম হবে, আর 3,000 এর বেলায় 15, আর একটু নিচে আসবে, এটা হচ্ছে 20 আর 15 এদিকে, এবং 4,000 এর বেলা হচ্ছে 5, ঠিক এরকম আসবে, অর্থাৎ রেখাটা এরকম হবে। খুবই সহজ, নিচের দিকে আমরা 4টা পরিমাণ ধরে নিব, 1,000, 2,000, 3,000, 4,000 এবং লম্ব অক্ষে আমরা 5, 10, 15, 20 মানগুলো বসায় দিয়ে চিত্রটি অঙ্কন করব। আমি খুবই দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি কারণ অলরেডি ভিডিওর পরিমাণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আর এগুলো আমরা অনেকবার ক্লাসে আলোচনা করেছি। অতএব আমি তোমাদের জাস্ট একটু সামারি দেওয়ার চেষ্টা করতেছি এবং পুরাতন জিনিসগুলোকে রিভিশন টাইপের একটু মনে করায় দিচ্ছি, তোমরা এগুলা পারো, তারপরে শেষবারের মতো একবার ধারণাটা ক্লিয়ার করে নাও। এবার আমরা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় সৃজনশীলটি আসতে পারে তার নমুনা একটু দেখি। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটা ঠিক এই ধরনের আসতে পারে, অর্থাৎ এখানে টিসি এর মান দেওয়া আছে এবং এসি এর মান দেওয়া আছে। এখানে কি বলছে, উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় সূচি প্রস্তুত করো, অর্থাৎ এমসি এর মান বের করতে বলছে। এমসি মান ঠিক এর আগের মতো আমরা এখানে বের করে নিতে পারি, প্রথম মানটি ঠিক রাখবো, নিচেরটি থেকে উপরেরটি বিয়োগ,
তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4, 24 থেকে 18 বাদ দিলে কত আসবে 6, 35 থেকে 24 বাদ দিলে 11, 48 থেকে 35 বাদ দিলে 13। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এমসি এর মান কমবে, কমে আবার বাড়বে, কারণ আমরা জানি এমসি রেখাটি ঠিক এরকম। যেহেতু এমসি রেখাটা এরকম, এই যে এখানে ক্রমান্বয়ে কমতেছে, কমে এক পর্যায়ে সর্বনিম্ন হওয়ার পর আবার এমসি এর মানটি কি হবে, বাড়তে থাকবে। এখন বলা হচ্ছে উদ্দীপকের আলোকে এসি ও এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে এসি এর মান তো উদ্দীপকে দেওয়াই আছে, এটা হচ্ছে এমসি এর মান। এখন সম্পর্ক যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আমরা জানি যে সম্পর্কটা সাধারণত তিনটা সম্পর্ক ব্যাখ্যা করা যায়। এটা হবে এসি এবং এসির সর্বনিম্ন বিন্দুতে এমসি ছেদ করবে। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে এসির সর্বনিম্ন বিন্দুতে এমসি ছেদ করে উপরে উঠবে। অর্থাৎ একটা এসি, এসি রেখার আকৃতি আমরা জানি ইউ এর মতো, ইউ এর মতো একটা এসি রেখা অঙ্কন করে সর্বনিম্ন বিন্দুটা আমরা সিলেক্ট করবো। সর্বনিম্ন বিন্দু সিলেক্ট করে এমসি রেখাটা নিচের দিক থেকে উপরের দিকে উঠাই দেব। এক্ষেত্রে আমরা দেখব যে এই যে 6 এসি এমসি এক জায়গায় সমান হয়েছে, এটা হচ্ছে 6 এর মান, এবং কোথায় সমান হয়েছে, চতুর্থ বিন্দুতে, এটাকে আমরা ধরবো চতুর্থ, এবং যেখানে সমান হয়েছে এই মানটা হচ্ছে 6। কেউ যদি ডিটেলস এই চিত্রটি অঙ্কন না করে মূল জিনিসটা দেখাতে পারে তাও হবে। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে যখন উৎপাদনের পরিমাণ চতুর্থ একক, তখন হচ্ছে এসি এমসি এর পরিমাণ হচ্ছে কত, 6। এই যে নিচের অর্থ উৎপাদনের পরিমাণ চতুর্থ একক, এসি এমসি এর পরিমাণ হচ্ছে 6, এবং বাকি মানগুলো খুব সহজে মিলে যাবে। আমরা শর্টকাট টেকনিক জানি, ইতিমধ্যে আমরা অনেকবার এগুলা আলোচনা করছি। এখানে আমরা যদি 2 ধরি, এটা 4, এটা 6 ধরবো, এখানে মনে করো 3 ধরলা, এটা 6, এটা 9, এভাবে 12 ধরবা, দেখবো সবগুলো মান অটোমেটিক মিলে যাবে। এগুলা নিয়ে আমাদের টেনশন না, একেবারে আমরা ঠিক এইভাবে করে সুন্দর করে এসি এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। এমন এই চিত্র দেখলে বোঝা যায় আমরা বইয়ে পড়েছি যে সম্পর্ক মূলত তিনটা। চিত্র অঙ্কন করে আমরা তিনটা সম্পর্ক ব্যাখ্যা করবো। প্রথম যে সম্পর্কটা, প্রথম সম্পর্কটা এই রেখাটা খেয়াল করো, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এমসি। প্রথম সম্পর্কটা কি, আমরা জানি এসি এমসি প্রথমে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে কমতে থাকবে, এবং এসি এর মান এমসি এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক। এখানে দেখলেই বুঝতে পারবো তোমরা যে এসি রেখাটা উপরে, এমসি রেখাটা নিচে, অর্থাৎ এসি এর মান এমসি এর মানের চেয়ে বড় হবে। যদি সূচি তোমরা দেখো, প্রথম দিকে এসি এমসি সমান থাকলেও পরবর্তীতে এসি এবং এমসি উভয় কমতেছে, তবে এসি যে হারে কমতেছে এমসি তার চেয়ে বেশি হারে কমে। দেখো তোমরা এসি কমতেছে 8, 7, 6, মানে এসি আস্তে আস্তে কমতেছে, আর এমসি কমতেছে 8, 6, 4, অর্থাৎ এমসি দ্রুত কমতেছে। এই জন্য এমসি তুলনায় এসি উপরে থাকবে, এসি গ্রেটার দেন এমসি হবে, এটা হচ্ছে প্রথম সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কটা আমরা সরাসরি এই বিন্দুতে চলে আসবো, যে বিন্দুতে এসি এমসি কি হয়, সমান হয়। তাহলে আমরা বলবো উৎপাদনের পরিমাণ যখন 4 একক, তখন এসি এমসি এর পরিমাণ হচ্ছে 6, অর্থাৎ এটাই হচ্ছে এসি এমসি এর মধ্যে ভারসাম্য বিন্দু। তারপরে আমরা বলবো যে এসি এমসি সর্বনিম্ন হওয়ার পরে উৎপাদনের পরিমাণ যদি আমরা বাড়াই, তাহলে এমসিও বাড়বে, এসিও বাড়বে। আচ্ছা, 2 নম্বর সম্পর্কটা ঠিক এরকম হবে, এসি ইকুয়াল টু এমসি। 3 নম্বর সম্পর্কটা হবে, এসিও বাড়বে, এমসিও বাড়বে, তবে তোমরা এখানে দেখো এসিও বাড়তেছে, এমসিও বাড়তেছে, তবে এসির তুলনায় এমসি দ্রুত গতিতে বাড়ে। এখানে দেখো এসি বাড়তেছে 6, 7, 8, এমসি বাড়তেছে 6, 11, 13। যেহেতু এসির তুলনায় এমসি দ্রুত গতিতে বাড়ে, তাই 3 নম্বর সম্পর্কে এমসি গ্রেটার দেন এসি হবে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে তিনটা সম্পর্ক, উৎপাদনের প্রথম পর্যায়ে দুইটি কমতে থাকে, তবে এসির তুলনায় এমসি বেশি হারে কমার কারণে এসি এমসি এর উপরে অবস্থান করে, অর্থাৎ এসি গ্রেটার দেন এমসি হয়। একটা পর্যায়ে গিয়ে এসি এমসি সমান হয়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এবং সমান হওয়ার পরে যদি আরো উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়, তাহলে এসি এমসি উভয়ে বৃদ্ধি পেতে থাকে, এবং এসির তুলনায় এমসি দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার কারণে এমসি রেখা সোজা এসি এসির উপরে অবস্থান করে। এবার আমরা চতুর্থ অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের সৃজনশীলটা মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য রিলেটেড এ ধরনের একটি চিত্র দেওয়া থাকবে, এবং এই চিত্র অনুসারে গ নম্বরে ফার্মের মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। মোট আয় মানে আমরা সবাই জানি, মোট আয় মানে হচ্ছে টিআর, টিআর এর সূত্র হচ্ছে পি গুণন কিউ। পি আর কিউ, পি এবং কিউ এর মান বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এখানে সাধারণত এমআরটি উঠেনি, এরকম হবে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর হবে। তো আমরা মোট আয়ের সূত্র জানি পি গুণন কিউ, এখানে পি হচ্ছে ওপি নট এবং কিউ এর মান হচ্ছে ও কিউ। তাহলে টিআর এর মান হচ্ছে ও পি নট ই কিউ, অর্থাৎ ও পি নট ই কিউ। আর টিসি এর সূত্র আমরা জানি কিউ গুণন হচ্ছে এসি, এখানে কিউ এর মান আগের মতোই ঠিক থাকবে ও কিউ, এবং এসি এর মান হচ্ছে এই যে এসির সর্বনিম্ন বিন্দু যেখানে, অর্থাৎ কিউ এফ, কিউ এফ সমান সমান আমরা ও পি ওয়ান বলতে পারি, অথবা কিউ এফ লিখলেও হবে। এখন আমরা যদি ফাইনালি এটা ঘড়ির কাটার মতো বক্সে দেখি, ও পি ওয়ান এফ কিউ,
তাহলে এটা হচ্ছে আমাদের মোট আয়, এটা হচ্ছে মোট ব্যয়। খুব সহজ, মোট আয় থেকে যদি মোট ব্যয় বাদ দিই আমরা মুনাফার পরিমাণ এটা পাবো, অর্থাৎ পাই ইকুয়াল টু হচ্ছে টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি অর্থাৎ টিআর হচ্ছে ওপি নট ই কিউ আর টিসি হচ্ছে ওপি ওয়ান এফ কিউ। তার মানে এই যে অংশটুকু থাকতেছে এই অংশটুকুর মান হচ্ছে পি ওয়ান পি নট ই এফ, এই অংশটুকু হচ্ছে অস্বাভাবিক মুনাফা। আমরা জানি ভারসাম্য বিন্দুর নিচে যদি এস এর সর্বনিম্ন বিন্দু থাকে তাহলে হচ্ছে অস্বাভাবিক মুনাফা, এসি যদি ভারসাম্য বিন্দুতে থাকে স্বাভাবিক, ভারসাম্য বিন্দুর উপরে যদি এসি থাকে তাহলে হচ্ছে অস্বাভাবিক, সরি তাহলে হচ্ছে ক্ষতি। এখন আমরা এখানে মোট আয় বের করলাম, মোট ব্যয় বের করলাম, মুনাফাও আমরা বের করলাম যে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। ঘ নম্বরের যে জিনিসটা দেওয়া থাকবে সেখানে হচ্ছে এইভাবে বলা থাকবে, এসি রেখা যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে ফার্মের মুনাফার কি পরিবর্তন ঘটবে। আমরা করব কি, আমরা প্রাথমিক একটা চিত্র অঙ্কন করব, ঠিক এভাবে এভাবে এমসি দিয়ে এভাবে করে একটা চিত্র অঙ্কন করে ফেলবো। ওয়াই এটা হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু হচ্ছে এম আর, আর এটা হচ্ছে ভারসাম্য বিন্দু ই, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। চেষ্টা করবো এখানকার সাথে মিল রাখার, পি নট কিউ ই এবং হচ্ছে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। এখন বলা হচ্ছে এসি রেখা ই বিন্দুতে স্পর্শ করবে, অর্থাৎ ই বিন্দু হচ্ছে এটা এসি এর সর্বনিম্ন বিন্দু, এখানে স্পর্শ করবে, ঠিক এই জায়গায় স্পর্শ করবে। যদি সর্বনিম্ন বিন্দু ভারসাম্য বিন্দুতে হয় তাহলে আমরা খুব সহজে জানি এখানে হচ্ছে স্বাভাবিক মুনাফা হবে, অর্থাৎ এখানে টি আর হবে ও পি নট ই কিউ এবং টিসিও হবে ও পি নট ই কিউ। পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, তাহলে ও পি নট ই কিউ থেকে ও পি নট ই কিউ বাদ গেলে এখানে শূন্য আসবে পায়ের মান, পায়ের মান শূন্য আসার অর্থ হচ্ছে স্বাভাবিক মুনাফা। আচ্ছা এবার আমরা একেবারে নবম অধ্যায়ে চলে যাই। আমরা জানি যে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রথম পত্রে মোট ছয়টি অধ্যায়, প্রথমে হচ্ছে চারটি অধ্যায় এবং শেষে হচ্ছে দুটি অধ্যায়। আমরা আশা করতে পারি যে প্রথম চারটি অধ্যায় থেকে কমপক্ষে আটটি সৃজনশীল না আসলেও সাতটি আসবে, আমার ধারণা আটটি আসবে, শেষের দুটি অধ্যায় থেকে হয়তো তিনটি আসবে। তো শেষের দুটি অধ্যায় অর্থাৎ নবম এবং দশম অধ্যায় থেকে যে সৃজনশীল আসবে তোমরা চেষ্টা করবা সেগুলো অবশ্যই অ্যান্সার করার, কারণ নবম অধ্যায় থেকে 100% এই যে সূত্রের অঙ্কটা আসবে এই অঙ্কটা করতে আমার ধারণা যে দুইটাই যদি আমরা করি গ এবং ঘ সর্বোচ্চ সময় লাগবে 7-8 মিনিট। যেহেতু আমাদের অল্প সময়ে এই অঙ্কটা করা সম্ভব তাই আমরা এই ধরনের অঙ্ক সমাধান পরীক্ষার হলে লেখার চেষ্টা করব, এতে করে আমরা মার্কও পূর্ণ পাব এবং একই সাথে আমাদের সময়ও কম লাগবে। আমরা যেহেতু নিশ্চিত যে অঙ্কটা ফাইনাল পরীক্ষায় আসবে তাহলে এই অঙ্কটা সমাধানের আমরা একটু পদ্ধতিটা দেখি। আমাদের সৃজনশীলে ঠিক এভাবে করে মানগুলো দেওয়া থাকবে, যেমন দেখো এখানে দেওয়া আছে ভোগ স্তর হচ্ছে এটা, বিনিয়োগ এটা, সরকারি ব্যয় এটা এবং আমদানি এটা, রপ্তানি এটা। এখন এখানে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করো। ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়ের সূত্র কি আমরা সবাই জানি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস হচ্ছে এম, এক্স হচ্ছে রপ্তানি এম হচ্ছে আমদানি। কখনো কখনো আমরা জানি যে এক্স মাইনাস এম এর মান এখানে যেমন আলাদা করে দেওয়া আছে যে এম এর মান এটা এক্স এর মান এটা, কখনো কখনো এইভাবে দেওয়া থাকবে না, এভাবে না দেওয়া থেকে কখনো কখনো নিট রপ্তানি দেওয়া থাকবে, অর্থাৎ এক্স আমদানির মানও দেওয়া নাই রপ্তানির মানও দেওয়া থাকবে না, ডাইরেক্ট বলবে যে নিট রপ্তানি। নিট রপ্তানি ধরো বলে দিল 20 কোটি টাকা, তাহলে নিট রপ্তানি বললে আমরা এক্স এম এর জায়গায় শুধু লিখব এন এক্স, তখন আর এক্স মাইনাস এম লেখার দরকার নাই, আমরা এই সূত্রটা ঠিক থাকবে শুধু এখানে লিখব এন এক্স। এখন এখানে যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করবো তাহলে আমরা অঙ্কটা সমাধান করি, সি এর মান হচ্ছে 100, আই এর মান হচ্ছে 60, জে এর মান হচ্ছে 50 এবং এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 20, এম এর মান কত, এম এর মান হচ্ছে 40। তাহলে আমরা যদি দেখি 160 আর 50 210 আর 20 হচ্ছে 230, 230 থেকে 40 বাদ দিলে 190। অর্থাৎ এই যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করতে বলছে তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে 190 কোটি টাকা। এখন প্রশ্ন হলে পরীক্ষার হলে আমরা কতটুকু লিখবো, পরীক্ষার হলে 3 মার্কের জন্য আমাদের লেখার ক্ষেত্রে একটু সিস্টেম অবলম্বন করা উচিত, অর্থাৎ প্রয়োজনে আমরা ব্যয় পদ্ধতির সংজ্ঞা দিয়ে দেব। ব্যয় পদ্ধতিতে সংজ্ঞা দেওয়ার পর বলবো যে ব্যয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় নির্ণয় করে, অর্থাৎ এই সূত্রটা দিব। সূত্রটা দেওয়ার পর আমরা একটু বড় করার চেষ্টা করব, অর্থাৎ সূত্রটা দেওয়ার পূর্বে এখানে আমরা লিখবো যে অঙ্ক খাতায় লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে লিখে লিখবো যে ভোগ ব্যয় সি সমান সমান এটা, বিনিয়োগ ব্যয় এটা, সরকারি ব্যয় এটা, আমদানি এত, রপ্তানি এত। উপরে এই মানগুলো দেওয়ার পর নিচের দিকে আমরা সূত্রটা লিখে অঙ্কটি কি করবো সমাধান করবো। এখন এখানে যে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে ঠিক এই ধরনের যে যদি বদ্ধ অর্থনীতি বিবেচিত হয় তাহলে কি জাতীয় আয় একই থাকবে কিনা। আচ্ছা এই কোশ্চেনটি আমরা একটু গুরুত্ব সহকারে আলোচনা করব যে বদ্ধ অর্থনীতি কি আসলে আর মুক্ত অর্থনীতি কি।
আমরা যে পদ্ধতিতে গয়ে জাতীয় নির্ণয় করছি সেটি হচ্ছে মুক্ত পদ্ধতি। কিভাবে আমরা বুঝলাম যে এটা মুক্ত পদ্ধতি? আমরা মনে রাখবো যে দেশ অন্য দেশের সাথে আমদানি বা রপ্তানি করে সেটি হচ্ছে মুক্ত অর্থনীতির দেশ, আর যে দেশ অন্য কোন দেশের সাথে আমদানি বা রপ্তানি করে না তারা হচ্ছে বদ্ধ অর্থনীতি। অর্থাৎ বদ্ধ অর্থনীতির দেশগুলো যেহেতু অন্য কোন দেশের সাথে আমদানি বা রপ্তানি করবে না, তাহলে বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় বের করার সময় আমরা মাথায় রাখবো যে সূত্রে আর এই যে নিট রপ্তানি বা আমদানি রপ্তানির সূত্র আমরা লিখব না, আমরা সরাসরি লিখব ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস হচ্ছে জি। এখন যদি আমরা বদ্ধ অর্থনীতিতে সি প্লাস আই প্লাস জি এর মান বসাই, তাহলে সি হচ্ছে 100, আই এর মান হচ্ছে 60 এবং জি এর মান হচ্ছে 50, অর্থাৎ 160 আর 50 হচ্ছে কত? 210। যেহেতু এখানে বদ্ধ অর্থনীতিতে আমদানি এবং রপ্তানি পরিমাণ নাই এবং বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাণ আসলে 210 কোটি টাকা, তাহলে আমরা এই যে শেষের ব্যাখ্যা বলছে জাতীয় আয় কি একই থাকবে, আমরা বলবো না, জাতীয় আয় একই থাকবে না, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়ের পরিমাণ বেশি আসবে। অর্থাৎ বেশি আসার একটা কারণ আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে দেশটি যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বেশি আমদানি করে, অর্থাৎ দেশটির জন্য আমদানি রপ্তানি লেনদেন ভারসাম্যটা হচ্ছে ঋণাত্মক। যেহেতু দেশটির ক্ষেত্রে আমদানি পরিমাণ রপ্তানি পরিমাণের চেয়ে অনেক বেশি বা লেনদেন ভারসাম্য ঋণাত্মক, তাই এই দেশটির ক্ষেত্রে বদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় বেশি আসবে। যদি ঠিক এর অপোজিট ঘটনা ঘটে, অর্থাৎ আমদানি ব্যয় 20 কোটি টাকা হতো, রপ্তানি 40 কোটি টাকা হতো, তাহলে দেখতাম যে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়ের পরিমাণটা যাই আসুক মুক্ত অর্থনীতিতে তার চেয়ে বেশি আসবে। তাহলে এই হচ্ছে নবম অধ্যায়ের প্রথম সৃজনশীল, এবং নবম অধ্যায়ের এই প্রথম সৃজনশীলটা যেহেতু পরীক্ষার হলে আসবে, তাহলে আমরা এটি খুব সহজে সমাধান করতে পারবো আশা করি। আচ্ছা, এবার নবম অধ্যায়ের যদি আনফর্চুনেটলি আমরা ধরে নিছি ওটা 100% আসবে, যদি ওটি না আসে তাহলে আমরা কি করবো? তাহলে এটুকু বলে দেওয়া যায় যে একই রকম কোশ্চেন, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি সূত্র একই থাকবে, সূত্রের ধরন অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু অন্য আকারে দেওয়া আসবে, তবে অঙ্ক ওইটাই আসবে, এটা আমরা পাইনি। এখন তিন খাত বিশিষ্ট অর্থনীতির তথ্য এভাবে দেওয়া আছে, সি আই দেওয়া আছে, জি দেওয়া আছে, এখানেও বলছে ভারসাম্য জাতীয় নিম্ন, তা আমরা জাতীয় যে সূত্র জানি লিখব সি প্লাস আই প্লাস জি। যেহেতু এখানে তিন খাত বলা হয়েছে, তাহলে আর তিনটা মান দেওয়া আছে, যে একটা হচ্ছে ভোগ, একটা বিনিয়োগ, একটা হচ্ছে সরকারি, তাহলে তিনটা মান সি আই এবং জি বসাই দেব। এখানে যে ভুলটা হবে আমরা এই মানগুলো লিখি, সি এর মান হচ্ছে 100 প্লাস 0.75 ওয়াই এবং আই এর মান দেওয়া আছে 100 এবং জি এর মান দেওয়া আছে হচ্ছে 150। এখন এই ওয়াইটা আমরা বাম সাইডে নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই মাইনাস 0.75 ওয়াই, এই ওয়াইটা বাম সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে ডান সাইডে থাকতেছে 100 100 200 200, আর একে হচ্ছে 350। আমরা সতর্ক থাকবো এই জায়গায় বিয়োগটা করার ক্ষেত্রে, একেবারে বেসিক গণিত আমরা মনে রাখবো ওয়াই এর আগে ওয়ান আছে, তাহলে ওয়ান থেকে 0.75 বাদ দিলে কি আসবে 0.25 ওয়াই, তাহলে 0.25 ওয়াই এখানে হচ্ছে 350, অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে 350 ভাগ হচ্ছে 0.25। আমরা যদি পয়েন্ট উঠাই দিই, তাহলে উপরে হচ্ছে 100 নিব, 4 25 হচ্ছে 100, 3 4 12, 4 50 200, অর্থাৎ জাতীয় আয়ের পরিমাণ আসবে 1400। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবো, আশা করি 1400ই হবে রাইট অ্যান্সার। তো বিয়োগটা করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যে 0.75 ওয়াইটা বাম সাইডে নিয়ে আসলে সাধারণত ওয়াই থেকে ওয়াই এর মান হচ্ছে 1, 1 থেকে 0.75 ওয়াই বাদ গেলে 0.25 ওয়াই আসবে। এক্ষেত্রে আরেকটু বলে দিই, আমরা যদি এরকম হয় কখনো যে ওয়াই মাইনাস 0.50 ওয়াই, তাহলে আমরা মনে রাখবো এর সামনে ওয়ান আছে, তাহলে ওয়ান থেকে 0.50 বাদ দিলে কি হবে 0.50 ওয়াই। আচ্ছা, তাহলে গ নম্বরে অ্যান্সার শেষ। এবার গ নম্বরে আসি, সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে ভারসাম্য আয়ের উপর কি প্রভাব পড়বে ও দুর্ভাগ্যের আলোকে বের করবো। আচ্ছা, ঘ নম্বরে আমরা দেব সরকারি ব্যয় যদি 50 টাকা হ্রাস পায়, তাহলে আগে সরকারি ব্যয় ছিল 150 টাকা, এখন 50 টাকা হ্রাস পেলে এটা কত হবে 100, এটা যদি 100 হয় তাহলে এটা হবে 300, 300 হলে ভারসাম্য জাতীয় হবে 3 4 1200। অর্থাৎ এক্ষেত্রে এই যে উদ্দীপকের আলোকে আলোচনা করতে বলছে, আমরা লিখবো সুন্দর করে এইভাবে, অঙ্কটা আগে সমাধান করব, সমাধান করার পর বলবো যে সরকারি ব্যয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণও কি পাবে হ্রাস পাবে, যেটা আসবে আমরা সেটাই লিখবো। এখানে যেহেতু 1200 আসছে, আগে ছিল 1400, এখানে 1200, তাহলে অবশ্যই আমরা বলবো যে হ্রাস পাবে। আর যদি এমন হয় যে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে, সরকারি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ভারসাম্য আয় বৃদ্ধি পাইছে, তাহলে আমরা ঠিক সেইভাবে ব্যাখ্যা করব যে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির কারণে বা সরকারি ব্যয় বৃদ্ধির কারণে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কি পাইছে বৃদ্ধি পেয়েছে, যা আসবে আমরা তাই লিখব। সমাধানের পদ্ধতি ঠিক এরকম।
আমরা দশম অধ্যায়ে আসি। নবম অধ্যায়ে আমি একটা অঙ্কই সাজেস্ট করতেছি যে y=c+i+j, আমার মনে হয় এই অঙ্কটি আসবে। নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ সম্বন্ধে আমার ধারণা যে এবার প্রশ্ন নাও হতে পারে। দশম অধ্যায়ে আমরা আসি। দশম অধ্যায়ের দুইটা অংশ আমরা জানি, একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা সম্পর্কে, আরেকটা হচ্ছে অঙ্ক MV=PT এর অঙ্কটা। ব্যাংক ব্যবস্থা সম্বন্ধে যদি আসে, তোমরা জানো খুবই সহজ, দুইটা গুরুত্বপূর্ণ ব্যাংক, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা আমরা সবাই জানি, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞাও আমরা জানি। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যগুলো আমরা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। অন্যতম বৈশিষ্ট্য, আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে, অর্থ স্থানান্তর করে বা লেনদেন প্রক্রিয়ায় সহায়তা করে বা গ্যারান্টার হিসেবে কাজ করে, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের যদি কার্যাবলী বলে, কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক নোট ছাপায়, নোট প্রচলন করে, স্থগিত লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে, তারপরে হচ্ছে রিজার্ভ সংরক্ষণ করে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, সারা দেশের মুদ্রাস্ফীতি বা ঋণের পরিমাণ বাড়ানো বা কমায় এবং নিকাশ ঘর হিসেবে কাজ করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য এবং বাণিজ্যিক ব্যাংকের কিছু বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখতে পারি, ঠিক প্রথম অধ্যায়ের অর্থব্যবস্থার মতো, যেমন অর্থব্যবস্থার ক্ষেত্রে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো মনে রাখলে আমরা অ্যান্সারটা সহজ হয়ে যাবে, তদ্রূপ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কিছু বেসিক বৈশিষ্ট্য মনে রাখলে আমরা এই প্রশ্নটা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তো প্রথমে এখানে বলছেন মিস্টার গোয়েল একটি ব্যাংকে চাকরি করে যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। আমরা এই একটা কথাতে বুঝতে পারি যে মিস্টার গোয়েল যে ব্যাংকে চাকরি করে সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখানে আবার বলছে যে ব্যাংকটি নোট প্রচলনে একচেটি অধিকার ভোগ করে, তার বন্ধু মিস্টার গোয়েল অন্য আরেকটি ব্যাংকে চাকরি করে যেটি জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে। আমরা প্রথমে বললাম আমানত সংগ্রহ করা এবং যদি ঋণ প্রদান করে তাহলে অবশ্যই সেটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ মিস্টার জুয়েলের ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং মিস্টার জুয়েলের বন্ধুর ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এখন এখানে বলছে মিস্টার জুয়েলের ব্যাংক কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করো। মিস্টার জুয়েলের ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কমপক্ষে চার পাঁচটা বা তিনটা বৈশিষ্ট্য তোমরা সুন্দর করে লিখে দিবা, যেহেতু তিন মার্কের কোশ্চেন, সময়ের উপর তোমাদের লিখার গতির উপর, যে যত ভালো লিখতে পারো সে ততগুলো বৈশিষ্ট্য দিবা। এখানে বলা হচ্ছে উদ্যোগের আলোচিত দুটি ব্যাংকে এক নয় ব্যাখ্যা করো। আমরা জানি দুটি ব্যাংক অবশ্যই এক না, একটি হচ্ছে বাণিজ্য ব্যাংক, একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্য ব্যাংকের কার্যাবলী আলাদা এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হচ্ছে আলাদা। যেহেতু দুটি ব্যাংকের কার্যাবলী আলাদা, তাই স্বাভাবিকভাবে আমরা সুন্দর করে বাণিজ্য ব্যাংকের কার্যাবলী এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কিছু ব্যাখ্যা করে নিচে বলবো যে অবশ্যই দুটি ব্যাংক এক নয়। আচ্ছা, দশম অধ্যায়ের ব্যাংক রিলেটেড এর বাইরে যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ। ফিশারের বিনিময় সমীকরণের সাধারণত দাম স্তর বা পি এর মান বের করতে বলবে। আমরা জানি বিনিময় সমীকরণটা দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে MV=PT আর একটা হচ্ছে MV+M'V' হচ্ছে PT। আমরা জানি এম হচ্ছে মূলত বিহিত মুদ্রার যোগান এবং বিহিত মুদ্রার প্রচলন গতি, এম প্রাইম হচ্ছে ঋণপত্রের যোগান এবং ঋণপত্র প্রচলন গতি, পি হচ্ছে দাম স্তর এবং টি হচ্ছে ট্রানজেকশন বা লেনদেনের পরিমাণ। এখানে সবগুলো মান সুন্দর করে দেওয়া আছে, যেমন বিহিত মুদ্রার পরিমাণে এম এর মান দেওয়া আছে 1000। এখানে যদি আমরা অঙ্কটা একটু দেখি, এম প্রাইম ভি প্রাইম সমান সমান হচ্ছে পিটি। এখান থেকে পি এর মান বের করলে কি দাঁড়াবে? পি এর মান বের করলে দাঁড়াবে MV+M'V', নিচে আসবে টি। তো এম এর মান কি? এম এর মান হচ্ছে প্রথমে হচ্ছে 1000, এর সাথে ভি গুণন আছে, ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 20, এই যে এখানে 20 বসবে, প্লাস এখানে এম প্রাইম এর মান হচ্ছে 800, এই যে এম প্রাইম হচ্ছে ঋণপত্র, এর সাথে ভি দেওয়া আছে, ভি প্রাইম হচ্ছে 15, তাহলে ভি প্রাইম হচ্ছে 15, নিচে বসবে লেনদেনের পরিমাণ, লেনদেনের পরিমাণ কত দেওয়া আছে 400। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখবো হচ্ছে 20,000, আর এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 12,000, আর নিচে হচ্ছে 400, তাহলে 20,000 আর 12,000 32,000, 32,000 কে 400 দ্বারা ভাগ করলে কত আসবে? আর 800 আসবে, অর্থাৎ দাম স্তরের পরিমাণ হচ্ছে 800। যে দাম স্তর বের করতে বলছে, দাম স্তরের পরিমাণ হচ্ছে 800। এখন ঘ নম্বরে এখানে একটু ব্যতিক্রম আছে, দেখা আছে, বলা হচ্ছে উদ্দীপকের ব্যাংক মুদ্রা পরিমাণ বেড়ে যদি 1000 হয় অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। দাম স্তর যদি বেড়ে যায় তাহলে বলে দিব আমরা যে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দাম স্তর বেড়ে গেছে, আর দাম স্তরের পরিমাণ যদি কম আসে তাহলে আমরা বলবো মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দাম স্তরের পরিমাণ কম আসে। সাধারণত মুদ্রার পরিমাণ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাই দাম স্তরও বেড়ে যাবে। আর শেষে আমরা একটা জিনিস মনে রাখবো যে দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত, অর্থাৎ দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক যেহেতু বিপরীত তাহলে দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে এবং দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যাবে। শেষ ফিনিশিং এ মাস্ট বি আমরা এইভাবে লিখব যে দাম স্তর যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কমে যাবে এবং দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যাবে।
তাহলে এই ছিল আজকের অর্থনীতির প্রথম পত্রের সাজেশন। এই সাজেশনটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, এবং আমি আশা করি খুব দ্রুতই অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশন তোমাদেরকে দিব। এর বাইরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব যদি সম্ভব একটা লাইভ ক্লাস নেওয়ার, অথবা দ্বিতীয় পত্রের সাজেশনের দিন এই বিষয়টি নিয়ে যেগুলো তোমাদের সমস্যা সেগুলো নিয়ে আরেকটু পুনরায় আলোচনা করার। তোমাদের সবার জন্য শুভকামনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।